আসসালামু আলাইকুম আই ভিশন ইউকে সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা কবির মিতালি। লন্ডনে মুজিব বর্ষের ক্ষণ গণনা নিয়ে বাংলাদেশ হাই কমিশনের প্রেস ব্রিফিং। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের ক্ষণ গণনা উপলক্ষে আজ 10ই জানুয়ারি বাংলাদেশ হাই কমিশন লন্ডন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম মুজিব বর্ষ উদযাপন সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। ইশরাক আহমেদ আকিফের ক্যামেরায় বিস্তারিত দেখুন আই ভিশন ইউকে নিউজ ডেস্কে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ দূতাবাস। শুক্রবার বাংলাদেশ দূতাবাসের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম সাংবাদিকদের মুজিব বর্ষ উদযাপন সম্পর্কে অবহিত করে বলেন, ম্যানচেস্টার ইউনিভার্সিটি তো চেষ্টা চলছে, সেটা একটা ভিন্ন হয়তো ইয়েতে হবে। কাজেই এই ধরনের বিখ্যাত ইউনিভার্সিটিগুলোর সাথে বঙ্গবন্ধু চেয়ার যে কোনো একটা জায়গায় অন্ততপক্ষে করা আমাদের উদ্দেশ্য, এবং আশা করছি সেটা আমরা পূর্ণ করতে পারবো এই বছরেই। আশা করছি মুজিব বর্ষের ভিতরে এটা আমরা ইনগ্রেট করতে পারবো। এটা জায়গা, এটা একটা কমিটির বিষয় আছে, এগুলো আছে, জায়গা টায়গা এখনও ঠিক দেখা হচ্ছে না, তবে আমরা চেষ্টা করছি খুব সেন্ট্রালি করতে জিনিসটাকে, কোনো একটা দিকে না নিয়ে আমরা সেন্ট্রালি, যাতে করে সবচেয়ে হাই প্রোফাইল পায় বঙ্গবন্ধুর উপস্থিতি। কাজে এটাই, আপনি জানেন যে স্বাধীনতার 48 বছরও এটা ঠিক চিন্তা করা এখনও আমরা বাস্তবায়ন করতে পারিনি বা চিন্তা করা হয়নি, কিন্তু আমি এসে থেকেই উদ্যোগটা নিয়েছি। আমরা উদ্যোগ নিয়েছি যে এখানে আপনারা জানেন যে আমাদের কোনো অনুষ্ঠান করতে হলে কোনো জায়গা নেই, আমরা সবসময় ভাড়া জায়গায় করি। তা একটা পার্মানেন্ট যদি সেন্টার থাকে, যেটা বঙ্গবন্ধু সেন্টার বা বঙ্গবন্ধু কালচারাল সেন্টার যেই নামই হোক, সেখানে যেটা হলে তখন বাংলাদেশি ভাই বোনদের এখানে একটা আত্মপরিচয় হবে, যে এই যেরকম নেহরু সেন্টার আছে সেরকম আমাদের একটা সেন্টার আছে, যেখানে আপনারা যে কোনো সময় আপনারা আসে এখানে অনুষ্ঠান করতে পারবেন। তো ওই জায়গাটা আমরা চেষ্টা করছি, এটা খুব কঠিন এখানে একসাথে জায়গাটা পাওয়া, এরপর আমরা চেষ্টা করছি এবং দোয়া করবেন যেন আমরা মুজিব বর্ষেতে অন্ততপক্ষে এটার একটা ঠিকানা খুঁজে বের করতে পারি, সেটাও কাজ করছি আমরা। ম্যানচেস্টারে যে গ্যালারি আছে ওদের, সেখানে সাউথ এশিয়া সেন্টারে বঙ্গবন্ধুর একটা ওখানে একটা স্ট্যাচু আমরা করার উদ্যোগ নিচ্ছি, এই বিষয়ে ওনারা এগ্রি হয়েছেন এবং ওখানে ওনার একটা প্রতিকৃতিও রাখবে তারা। তিনি আরও বলেন, বাংলাদেশ দূতাবাস লন্ডন 17 মার্চ 2020 সাল থেকে 17 মার্চ 2021 সাল পর্যন্ত যুক্তরাজ্যে জাতির পিতার জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রায় 30টি কর্মসূচি হাতে নিয়েছেন। তারই একটি পদক্ষেপ হচ্ছে 22শে মার্চ আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী শিশু কিশোর উৎসব। আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধু জীবনের উপর শিশু কিশোরদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। রাষ্ট্রদূত জানান, বছরব্যাপী জন্মশতবার্ষিকী অনুষ্ঠানমালার মূল উদ্দেশ্য হচ্ছে ব্রিটিশ ও ব্রিটিশ বাংলাদেশি বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরা। শাহ এম হুসাইন, আই ভিশন, ইউকে টিভি, নিউজ ডেস্ক।